করোনা ভাইরাসের চিকিৎসা কি, যে আমরা নবীজি আমাদেরকে তালিম দিয়ে গেছেন কি করবা, সকাল সন্ধ্যা তিনবার, ফজরের পরে তিনবার, মাগরিবের পরে তিনবার, এই আমল করতে কার সমস্যা আছে? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াস সামিউল আলিম। শর্ত আছে একটা, ঈমানান ওয়া ইহতিসাবান, কলবের মধ্যে ওই বিশ্বাস এবং মনের মধ্যে এই ধারণা যে আমার আল্লাহর নাম আমি নিতেছি, নবীজি এই তালিম দিয়ে গেছেন, করোনা আমার ধারে কাছে আসতে পারবে না, এরকম মনোভাব নিয়ে। এখন কি করে, মাস্ক পরে না, কাপড় একটা দিয়া, কি আরা সার্কাস হয়ে গেছে, সব সার্কাস, মুখের মধ্যে এক একটা দিয়া সব করোনা ঠেকাই দিবে। এই আমার আল্লাহ যদি করোনা পাঠাইতে চায়, শিশে ঢালা প্রাচীরের মধ্যে কেউ আছে আমার আল্লাহ পাঠাইতে চান, ঠেকানোর কোনো সামর্থ্য আছে কারো? তো সেখানে এই আহাম্মকের দল হাইয়া আলা সালাত আকয়া কা আসসালাতু ফি বুয়ুতিকুম বলতেছে, এই করোনার মানে যে ভাইরাস, আল্লাহর কসম মানুষের শারীরিক যত ক্ষতি তার থেকে অনেক বেশি ক্ষতি হইতেছে ইমানি, যে ওই যারা এই বিশ্বাস করতেছে যে করোনা এর কারণে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়লে করোনা আক্রান্ত হবে, এই দিনী জলসা করতে গেলে করোনার ভাইরাসের দ্বারা সমাজের ক্ষতি হবে, এই দিনী জলসায় যখন এসে কেউ বসে, এই জায়গা কি সাধারণ জায়গা না জান্নাতের বাগান? কথা বলেন এখন, এটা কি এমনি কয়? ঠিক ঠিক, যখন জিজ্ঞেস করি দরকার তখন কথা কয় না, নিজের মত মতো কথা কয়, ঠিক আমি ওইটা জিজ্ঞেস করিনি, এটা কি জান্নাতের বাগান, কি জান্নাতের বাগান না? আচ্ছা, জান্নাতের বাগান ঘোষণা করছেন কে? নবীজির জুবান দিয়ে ঘোষণা হয়েছে, ঘোষণা হয়েছে কার জুবান দিয়া? নবীজির জুবান দিয়া। কিন্তু নবীজির জুবান দিয়ে কোনো কথা বের হইলে ওটা কি নবীজির কথা না আল্লাহর কথা? তো যে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছেন, ওই জান্নাতের বাগানে আসলে আবার করোনায় আক্রান্ত হবে কেমন করে হবে? মসজিদ আল্লাহ পাকের ঘর, জামাতের সাথে নামাজ পড়বে, মসজিদে যায় আর সেখানে গেলে করোনার হামলা হবে, এই কথা যে বিশ্বাস করে তার ঈমান কেমনে থাকবে? খানায় কাবা এবং মসজিদে হারাম, মসজিদে নববী, এখানে যদি কেউ যায় লব্বাইক বলতে বলতে, সে আল্লাহর মেহমান, আমার মেহমান যদি হিফাজতের জন্য আমার ভদ্রতায় বলে যে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার মেহমানকে আমি বেইজ্জত হইতে দিব না, আমার আল্লাহর মেহমান বুঝি, আল্লাহর যে শক্তি সামর্থ্য না তার কোনো তুলনা নাই, যে একজন লব্বাইক বলে যাবে, আর ওই কুত্তা কমিনা আমেরিকার গোলাম, ইহুদি খ্রিস্টানের গোলাম, ওই গোলামের বাচ্চা গোলামরা আমেরিকার তাবেদারি করতে গিয়ে আজ আমার আল্লাহর ঘরের তওয়াব বন্ধ করে দিছে, কত জঘন্য কারবার মেরে মহতরম ভাইও। এই জন্য আমি বলতেছি করোনা ভাইরাসে যতটা না মানুষের শরীরের উপরে আক্রমণ, তার থেকে এই সুযোগ নিয়ে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত কইরা মুসলমানদের ইমানের উপরে হামলা চালাই দিছে, বড় কঠিন অবস্থা। এই কঠিন অবস্থায় একদিকে যেমন, একদিকে যেমন আমাদের বাহ্যিক দিকের লক্ষ্য রাখতে হবে, সাথে সাথে ওলামা একরাম কওম মিল্লাতের অভিভাবক হিসেবে তাদেরকে লক্ষ্য রাখতে হবে, দিক নির্দেশনা দিতে হবে, এইটারকে কেন্দ্র করে যেন কোনো কমি না, কোনো কমবক্ত যেন মুসলমানদের ইমান নিয়া চিনিমিনি খেলতে না পারে, যে কারণে মুসলমানরা চিৎকার দিয়ে বলবে করোনাকে আমরা দুই পয়সা দিয়ে পাত্তা দেই না, করোনার ভেজনেওয়ালা পাঠানেওয়ালা আল্লাহ, হেফাজত করানেওয়ালা আল্লাহ, আল্লাহ যদি দেয় কোথাও গিয়ে লুকাইয়ে থাকা যাবে না, আর আল্লাহ যদি হেফাজত করে তো করোনার আক্রান্ত যারা তাদের ভিতরে গিয়ে আমি দাঁড়াই থাকলেও আমার কিচ্ছু হবে না। এইসব করনেওয়ালাকে এবং এই মুহূর্তে, এই মুহূর্তে আমরা নবীজির তালিম আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব, যে কোনো মুসলমান নারী হোক বা পুরুষ, সে সকাল সন্ধ্যা তিনবার ফজরে পড়ে, নামাজ তো পড়তে হবে, নামাজ না পড়লে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু পড়লে কাম হবে না, নামাজ পড়লে পরে কি করতে হবে, পড়তে হবে, যে নামাজ পড়ো, নামাজ পড়ে তুমি এই দোয়াটা তিনবার পড়ো, সকালে তিনবার সন্ধ্যায় তিনবার, ইনশাআল্লাহ হেফাজতের জিম্মাদারকে আল্লাহ। এখন বলে কি করোনার থেকে করোনার আতঙ্ক, তোমরা তো আতঙ্কিত হও ভাই, কারণ তোমাদের কাছে কোনো তদবির নাই, আমাদের কাছে তদবির জানা আছে, আমাদের কোনো টেনশনই নেই করোনা নিয়ে। কেন টেনশন নাই? মুসা আলাইহিসসালামের একজন জিজ্ঞেস করে, এক বুদ্ধিজীবী, বড় বুদ্ধিজীবী, বর্তমানে ওইরকম মওদুদী মার্কা বুদ্ধিজীবী অনেক আছে যারা বিভিন্ন প্রশ্ন করে, তো মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করে যে আল্লাহর নবী মুসা কি কই, যদি আসমান ধনুক হয়, তীর যদি বিপদ হয়, নিক্ষেপকারী যদি আল্লাহ হন, আবার বলতেছে তার প্রশ্ন, আসমান যদি ধনুক হয়,
তীর যদি হয় বিপদ আর নিক্ষেপকারী হন যদি আল্লাহ তাহলে এই বিপদের তীর থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আর আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি কি যে মহা মুশকিল, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে কে বুদ্ধিজীবী, তার কথা এখনো শেষ হয় নাই। বুদ্ধিজীবী বলতেছে যে বিপদের তীর থেকে ধনুক থেকে তীর মারলে এর থেকে বাঁচার পথ দুইটা, কি কি? একটা হলো ঢাল দিয়ে তীর ঠেকানো, আর একটা হলো ওই তীর যদ্দূর যাইতে পারে ওই সীমানার বাইরে চলে যাওয়া। যেমন কথার কথা, এই আমার হাতে এই আত্মরের শিশি আছে, এটা আমি কারো মাথার মধ্যে মারতে চাই না, অবশ্যই এটা মারলে আমার ক্ষতি, এটা আমি মারবো না, কারো মাথার মধ্যে মারতে চাই। এখন আমি মারলে কদ্দূর যাইতে পারে, ধরলাম খুব যদি শক্তি দিয়ে মারি এই মসজিদের দেয়াল পর্যন্ত যাইতে পারে। এখন কেউ যদি আমার এই মানে ইসের আঘাত থেকে বাঁচতে চায় তার রাস্তা কয়টা? দুইটা। এক রাস্তা হলো সে কি করবে, ঢাল একটা হাতে নিবে, কোনো একটা কিছু দিয়ে ঠেকাবে, আর রান লাগবে না। আর একটা হলো ওই দেয়াল থেকে দূরে চলে যাবে। তাহলে আমি যে পর্যন্ত মারতে পারি তার বাইরে গেলেই সারে। তো বুদ্ধিজীবী বলে যে ওই তীর থেকে বাঁচার রাস্তা তো দুইটা, একটা হলো রেঞ্জের বাইরে যাওয়া, আর একটা হলো কি, ঢাল দিয়ে ঠেকানো। আল্লাহর তীর থেকে বাঁচার মতো কোনো ঢালও নাই, আর আল্লাহ পাকের রেঞ্জের বাইরে যাওয়ার সামর্থ্য কারো নাই। তো বাঁচার উপায় কি? মুসা আলাইহিস সালাম বললেন বাঁচার উপায় খুব সহজ, নাকি যে তীর মারতেছে তার কাছে চলে যাও। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ কোয়া যায় না, সুবহানাল্লাহ। তা তীর যে মারে তার কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম রে জিজ্ঞেস করতেছে কাছে কেমনে যাবো, কেমনে যাবো আবার, সহজ তরিকা কি তরিকা? বলো, বলে ফেলাও আল্লাহ ও আল্লাহ, আল্লাহ রে ডাক দাও ও আল্লাহ। যদি আল্লাহ রে তুমি ডাক দাও তো দেখবা ওই তীর যিনি নিক্ষেপ করতেছেন উনি তো দূরে থাকবেন না, উনি তোমার কাছে চলে আসবেন। তো মারলে তো মারে দূরে, কাছে মারেনি কেউ, কাছে মারে। আচ্ছা এবার শোনেন কথা, আমাদের নবীজি আমাদেরকে তালিম দিয়ে গেছেন, কি তালিম? যে সকালে ফজরের নামাজের পরে পড়বা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই সোনামণিরা দাদুরা ডাইনে বামে চাবা না, এইদিকে চোখ, এরা খুব দামি জিনিস, কত দামি জিনিস। ওই হুজুর মনে হয় এখনো বাইসে আছেন, পাকিস্তানে এক হুজুর হাড়ি পাইলার কালির মতো কালা, তো কালা তো এই যে আর এক বস্তু, এটাও এই এই কোম্পানির সদস্য মনে হয়, তাই না? এরা কোনো সংবিধান মানে না। আচ্ছা তো ওই হুজুর হাড়ি পাইলার কালির মতো কালা, তো ওই হুজুর আজীব হুজুর, সম্ভবত এখনো বাইচে আছেন, উনি পাকিস্তানের বেলুচিস্তানে ওনার বাড়ি, বেলুচিস্তান এক প্রদেশ আছে ওখানে বাড়ি। তো ওই হুজুর করেন কি, ওই ছাত্রদের কাপড় চোপড়ও উনি ধন, পাকশাকও করেন, ওদের পায়খানাও পরিষ্কার করেন, মানে যাকে বলে খাদেম, যে আল্লাহ রসুলের মেহমানদের খাদেম যাকে বলে ওই রকম খেদমত করে উনি, তো এই খেদমত করতেছেন। কিন্তু এই পোলা পানিগুলো যে কি পরিমাণ পাজি আপনারা জানেন না, এ যারা পড়ায় তারা জানে, আমরা যারা বড় হুজুর দূরে থাকি আমরা মক্তবের হুজুর হেফজখানার হুজুরদেরকে খুব মানে মাঝে মাঝে বকাবকি করি, কিন্তু ওখানে যদি আমি নিজে বসতাম তাই যে আমি কি করতাম আমি জানি না, তার কারণ এগুলো এত দুষ্টুমি করে। তো ওই পিচ্ছিরা এই হুজুরের নাম রাখছে কালা গাধা, যে কালা নাম রাখছে কালা গাধা। ওফো, তো এখন হয়েছে কি, একদিন ওই হুজুর সামনে আসতো, আসসালামু আলাইকুম উস্তাদ জি কেসে মেজাজ কেসে খুব ভালো, হুজুর দূরে সরে গেলেই কালা গাধা যা রাহা হ্যাঁ একজন আর একজন। তো হুজুর আসলে জেলে যাতে হুজুর না শুনে এমন করে বলে কালা গাধা, তার মধ্যে যে ফিস ফিস করে বলে দেয়, এই ফিস ফিস করে যেটা এর আওয়াজ খুব বেশি হয়, হেমজখানার ছাত্রদের অভ্যাস পিস পিস করে কথা বলা, ওরা মনে করে যে কেউ শুনতেছে না, আসলে কিন্তু আওয়াজ অনেক দূর পর্যন্ত যায় ওই ফিস ফিস করে। তো ফিস ফিস করে ওরকম বলছে কালা গাধা, এই যে কালা গাধা বলছে এই আওয়াজ ওনার কানে গেছে, যে লোকটা তাদের কাপড় চোপড় ধয় মার মতো আদর করে তাদেরকে পালে তারে কালা গাধা কয়, বেচারা সাদা সিধে মানুষ ওই দিন রুমে ঢুইকে দরওয়াজা বন্ধ করে কানতেছে আল্লাহ মাই উনকি ইতনি খিদমত করতা হো ও মেরা নাম কালা গাধা রাখা হ্যায়, আল্লাহর কাছে কইতেছে আর কানতেছে, সাদা সিধে মানুষ কানতেছে।
কানতে কানতে ঘুমাই পড়ছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে এক বড় ময়দান, তুই ময়দানের এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছেন, আর এই পিচ্চিরা খেলাধুলা করতেছে, যারা তারে কালা গাদা বলে ওরা খেলাধুলা করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, এ বাচ্চা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বুলা রহে হে, চলো তোমাদেরকে নবীজি ডাকতেছেন চলো। হন এই পিচ্চিরা কয় কি, নেহি হম কালা গাধা কো সাথ লিয়ে বেগায়ের নেহি যায়েঙ্গে, আমরা আমাদের কালা গাধারে না নিয়ে যাবো না। এই স্বপ্ন একদিন দুই দিন তিন দিন দেখছে, এই তিন দিন দেখার পরে এই ছাত্রদেরকে জমা করছে, এক রুমে জমা করে বলতেছে, আরে হো তো তুম বড়ে জালেম, আরে হো তো তুম বড়ে জালেম, মগর তুম বড়া ওয়ফাদার ভি হো, তোমরা তো বড় জালেম, তুমনে মেরা নাম কালা গাধা রাখা হ্যায়, মুঝে তো পতা চল গিয়া, আমি তো জাইনে ফেলেছি তোমরা আমার নাম কালা গাধা রাখছো, কিন্তু তোমরা জালেম হইলে কি হবে, তোমরা বড় ওয়ফাদার, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন, আমারে বাদ দিয়ে যাও নাই, তো আমি আশা করি কিয়ামতের দিন যখন জান্নাতে যাবা আমারে রাইখে যাবা না, আমারে সাথে নিয়ে যাবা। এরপরে বলছে, আজ সে মাই তোমারা কালা গাধা ভি হো, তোমারা জি জু চাহে মুঝে বুলা লেনা, আগর জি চাহে তো সুয়ার কাহানা, খিঞ্জির কাহানা, কুত্তা কাহানা, কুই বাত নেই। তো বলতেছিলাম কি, যে এইগুলো দুষ্টু কিন্তু বড় দামি, বড় দামি।